বাংলাদেশে কয়েক লাখ বিদেশি শ্রমিক আটকে পড়েছেন, তারা কর্মস্থলে ফিরতে পারছেন না টিকা ছাড়া, এবং অনেকে নতুন করে যেতে যাচ্ছেন বিদেশে, তারাও টিকা পাচ্ছেন না। এমন অবস্থায় সরকার তাদেরকে, অর্থাৎ প্রবাসী শ্রমিকদের টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে, এবং বাংলাদেশে কোভ্যাক্স থেকে যে 1 লাখ ডোজ ফাইজারের টিকা এসেছে, সেটি সবটুকুই প্রবাসী শ্রমিকদের দেওয়ার খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গত কয়েকদিন ধরেই শ্রমিকরা টিকার জন্য বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছেন, তাদের নিবন্ধন প্রক্রিয়াটি এখনও চালু হয়নি, এবং শনিবার এই টিকা কার্যক্রমের প্রতীকী উদ্বোধন হলেও শ্রমিকরা এখন পর্যন্ত টিকা পাচ্ছেন না, কারণ তাদের নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়নি, তারা নিবন্ধন করতে পারছেন না। আজকের ভিডিওতে আপনাদের জানাবো প্রবাসী শ্রমিকরা কিভাবে নিবন্ধন করবেন, কিভাবে টিকা পাবেন, এবং এনআইডি কার্ড ছাড়া কিভাবে তারা টিকা নিতে পারবেন। প্রবাসী শ্রমিকদের জন্য ঢাকার 7টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে তাদের টিকা দেওয়ার জন্য। টিকা দেওয়ার সমস্ত আয়োজন শেষ, কিন্তু নিবন্ধন প্রক্রিয়াটি এখনো শেষ হয়নি। 7টি হাসপাতালে তাদের টিকা কার্যক্রম চলবে। ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল, যেটিকে মিডফোর্ট বলা হয়, মুগ্ধা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, কুর্মিটোলা এবং শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট, যেটি মহাখালীতে অবস্থিত। এই 7টি হাসপাতালে শ্রমিকদের টিকা দেওয়া হবে, কিন্তু শ্রমিকদের নিবন্ধন প্রক্রিয়াটি এখনও শেষ হয়নি। শ্রমিকরা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, বিএমইটি, স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন জায়গায় তারা ধর্ণা দিচ্ছেন এই নিবন্ধনটি শেষ করবার জন্য কিংবা টিকা নেয়ার জন্য। বিষয়টি জটিল আকার ধারণ করেছে তাদের নিবন্ধনের বিষয়টি নিয়েই। কোনো শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাইলে বিএমইটির তাকে একটি নিবন্ধন নম্বর নিতে হয় এবং স্মার্ট কার্ড নিতে হয়। এই প্রক্রিয়াতে গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত, অর্থাৎ এ বছরের 6 মাসে 2,46,000 প্রবাসী শ্রমিক যারা বিদেশে যেতে চান তারা নিবন্ধন করেছেন বিএমইটিতে। এই সংখ্যা, অর্থাৎ এই 2,46,000 শ্রমিকের তথ্য পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ সেটি পাঠিয়েছে আইসিটি মন্ত্রণালয়ে, যাদের হাতে সুরক্ষা অ্যাপ। এই তথ্যগুলো সুরক্ষা অ্যাপে ইনপুট দেওয়া হচ্ছে। সবগুলো তথ্য সুরক্ষা অ্যাপে ইনপুট সম্পন্ন হতে হতে আরও 4 থেকে 5 দিন লাগবে। এরপর প্রবাসী শ্রমিকেরা তারা এই সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে টিকা নিতে পারবেন। সুরক্ষা অ্যাপে, এই অ্যাপ অথবা ওয়েবসাইট, সুরক্ষার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও এই নিবন্ধন করা যাবে। গুগল প্লে থেকে, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে সুরক্ষা অ্যাপটি মোবাইলে ডাউনলোড করেও সেটি করা যাবে। সুরক্ষা অ্যাপে ঢোকার পরে সেখানে অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। একেবারে নিচের দিকে বিদেশগামী প্রবাসী শ্রমিক নামের যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে, এবং কারো যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তিনি পাসপোর্ট দিয়েও নিবন্ধন করতে পারবেন। এই বিষয়টি এই মুহূর্তে এখনও ওপেন হয়নি, এটি হয়তো যখন শ্রমিকদের জন্য নিবন্ধন প্রক্রিয়াটি ওপেন করে দেওয়া হবে তখন এই অপশনটি দেখাবে। এখন যদি কেউ ট্রাই করেন তাহলে এই অপশনটি আপনারা পাবেন না। এর আগে আরেকটি প্রক্রিয়া আছে, অর্থাৎ এই 2,46,000-এর বাইরে নতুন করে যদি কেউ নিবন্ধন করতে চায় বিএমইটিতে তাহলে কিভাবে করবে, সেটি দুটি প্রসেস। একটি প্রসেস হচ্ছে গুগলে গিয়ে বিএমইটির যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। স্ক্রিনে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখাচ্ছে এই ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারেন। আরেকটি উপায় আছে, সেটি হলো গুগল প্লে স্টোরে গিয়ে আমি প্রবাসী বাংলায় লিখতে পারেন, আমি প্রবাসী লিখে সার্চ দিলে একটি অ্যাপ আসবে। এই অ্যাপটি ডাউনলোড করে তারপরে প্রয়োজনীয় কিছু তথ্য এখানে চাইবে। সেটির পরে এখন যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন
এই ইন্টারফেসের প্রথম যে অপশনটি, এই অপশনটিতেই ক্লিক করতে হবে এবং সেখানে প্রয়োজনীয় যে তথ্য চাপ সেখানে ডিমান্ড করছে সেই তথ্যগুলো দিতে হবে। এরপর আপনার নিবন্ধন প্রক্রিয়াটি শেষ হবে। অর্থাৎ এর আগে যারা 2,46,000 নিবন্ধিত হয়ে আছেন তাদের টিকা দেওয়ার পরে এখন যারা নিবন্ধন করতে চাইবেন সেই মানুষগুলো টিকা পাবেন। এছাড়া আপনারা নিজস্ব জেলা থেকেও বিএমইটির যে অফিস সেই অফিসে গিয়ে সরাসরি ফর্ম পূরণ করে নিবন্ধন প্রক্রিয়াটি শেষ করতে পারবেন এবং নিবন্ধিত হতে পারবেন। পুরো বিষয়টিতে আপনাদের কিছু স্পষ্ট মেসেজ দিতে চাই, সেটি হলো টিকা নেওয়ার জন্য বিএমইটির যে অফিস এখানে গিয়ে ভিড় করলে আপনারা টিকা পাবেন না, অবশ্যই নিবন্ধন করতে হবে। ওয়েবসাইটের মাধ্যমে করেন, আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে করেন, অথবা আপনাদের প্রত্যেকের নিজ জেলা থেকে করেন সেটি আপনাদের বিষয়, কিন্তু নিবন্ধনটি করতে হবে। নিবন্ধন আপনারা করবার পর সরাসরি টিকা নিতে পারবেন না, এই তথ্যটি বিএমইটি পাঠাবে স্বাস্থ্য অধিদপ্তরে, স্বাস্থ্য অধিদপ্তর পাঠাবে আইসিটি মন্ত্রণালয়ে, এটি সুরক্ষার অ্যাপে এটি ইনপুট দেওয়া হবে, এরপরে আপনারা সেটি এই সুরক্ষার অ্যাপে ঢুকলে নিবন্ধন করতে পারবেন। এরপরে SMS-এর মাধ্যমে আপনাদেরকে টিকা নেওয়ার স্থান এবং সময় জানিয়ে দেওয়া হবে। এই SMS না পেয়ে কেউ টিকা কেন্দ্রে যাবেন না, সেক্ষেত্রে হয়রানির শিকার হতে হবে। এবং টিকা কেন্দ্রে যাওয়ার সময় অবশ্যই NID কার্ড, পাসপোর্ট এবং প্রয়োজনীয় তথ্য নিয়ে যাবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে যেটি আপনারা বুঝতে পারেননি বা নতুন কোনো তথ্য জানা দরকার, সেটি কমেন্টে গিয়ে লিখলে সে বিষয়ে আমার কাছে কোনো তথ্য থাকলে সেটি নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।